হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো, পুরুষদের যৌবন থাকবে সারা জীবন, পাইলস থেকে দ্রুত আরাম, মাত্র 10 টাকার শাকে জাদুকরি গুণ। খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি শাক হলো পুঁই শাক। শুধু পাতা নয়, এর বীজ অর্থাৎ পুঁই মেটেলের গুণও নেহাত কম নয়। বিভূতিভূষণের পুঁই মাচা পড়েছেন? শুধু খেন্তিই নয়, আপনি আমিও কিন্তু পুঁই শাক খেতে খুব ভালোবাসি। আর সেখানে যদি মাছের মাথা পড়ে তাহলে তার কোথায় নেই। পুঁই শাক আমাদের গ্রাম বাংলায় অত্যন্ত সহজলভ্য একটি সবজি। অনেকেই বাড়িতে খুব অল্প স্থানে এই শাকের চাষ করেন। তবে এই শাকের পাশাপাশি এর বীজেও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ গুণ রয়েছে। এই শাকের বীজ সবজি হিসাবে খেলে তা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। দৃষ্টিশক্তি ধরে রাখা, এনার্জি বাড়ানো, সুগার ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা ইত্যাদিতে এই শাক খুব উপকারী। পুঁই শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পাইলস বা ফিস্তুলা থেকে খুব দ্রুত আরাম দেয় এই সাধারণ শাকটি। পুঁই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও যারা ত্বকে ব্রণের সমস্যায় ভোগেন তাদের জন্য পুঁই শাক খুবই ভালো। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি সহ নানান সমস্যা দূর করে। পুঁই শাক শুক্রাণু বৃদ্ধি করে, টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। পুরুষদের কাছে এটি একটি বিশেষ উপকারী জিনিস। এই গাছের শাকের পাশাপাশি এই গাছের বীজ অর্থাৎ পুঁই বীজ নিয়মিত খেলে রক্তে চর্বি বাড়ার ভয় থাকে না। এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আয়রন সমৃদ্ধ এই বীজ মেটাবলিজম বা বিপাকক্রিয়া সহজ করে ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। এছাড়াও শরীরের ওজন কমাতেও সাহায্য করে। পুঁই শাকের মতন পুঁই বীজের আঁশও শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধি করে। শুধু চচ্চড়িই নয়, এই গাছের অর্থাৎ পুঁই শাকের বোড়াও বেশ উপাদেয়।